ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবাকাস রংপুরের পক্ষ থেকে মোহাম্মদ হাসানুল ইসলাম। আজ আমরা আলোচনা করব ACCICT চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইস লজিক গেট নিয়ে। তো আজকে আমরা লেকচার 14 বা 14 নিয়ে আলোচনা করব। আমাদের টপিকস হচ্ছে ফাংশন হতে সার্কিট, কিভাবে আমরা ফাংশন হতে সার্কিট তৈরি করব। তো লজিক গেটের ফাংশন হতে সার্কিট কিভাবে তৈরি করতে হয় তা আজকে আমরা দেখে দিব। তো শুরু করছি আমাদের ক্লাস। তো এখানে একটি সার্কিট দেওয়া আছে, এখানে একটি ফাংশন দেওয়া আছে। ফাংশনটি হলো এটি হলো মূলত এক্স অর গেটের ফাংশন। এটি হচ্ছে মৌলিক ফাংশন। এটি যৌগিক ফাংশন ছিল এভাবে যে এ যৌগিক ফাংশন ছিল এভাবে, দেখুন, এ এক্সর বি এটি ছিল। তো আমরা মৌলিক ফাংশনটা তৈরি করব। তার তো আমরা প্রথমে চলকগুলো দেখব। চলক কয়টা আছে এখানে? দুইটি চলক, এ এবং বি। তো আমরা চলকগুলো প্রথমে লিখব। চলকগুলো হচ্ছে এ লিখলাম, সরি, এ এর সঙ্গে একটি নট গেট বের করলাম, কারণ নট আছে একটি, এ নট, বি, বির সঙ্গে একটি ডি নট বের করব। ওকে, তাহলে আমরা এ নট যেহেতু এখানে আছে, এ নট থেকে একটা টানব, এবং বি আছে যেহেতু ডি থেকে টানব। এটি কোন গেট আছে? এটি হচ্ছে অ্যান গেট। তাহলে আমাদের অ্যান গেটের সার্কিট অ্যাড করতে হবে, অ্যান গেট। তাহলে এটি হচ্ছে এ বার বি, এবং এটি দেখুন, এটি হচ্ছে এ থেকে একটা টান দিব এবং বি বার, এটি হচ্ছে অ্যান গেট আছে। তাহলে এই দুটো হচ্ছে এ বি বার। তাহলে এই দুটোকে আমরা আবার, যেহেতু টোটালটা অর গেটে আছে, আমরা অর গেটের সার্কিট তৈরি করব। অর গেটের সার্কিট তৈরি করলাম, তাহলে এফ সমান সমান এটি হলো এ বার বি বি প্লাস এ বি বার, সরি, এটা একটু নর্মাল হয়ে গেল, এফ সমান সমান এ বার বি প্লাস এ বি বার, এটি এটি হলো এটি সার্কিট, এটি হচ্ছে অর্গেটের সার্কিট। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে, এটি হচ্ছে এক্স নর গেটের সার্কিট, সরি, এটি হচ্ছে এক্স নর গেটের ফাংশন। তো এটি মৌলিক ফাংশন, আমরা এটি যৌগিক ফাংশন এভাবে এ এক্স অর বি, এটি হলো যৌগিক ফাংশন। তাহলে আমরা মৌলিক ফাংশন হতে সার্কিট তৈরি করব। কীভাবে তৈরি করব দেখুন, এ প্রথমে আমরা চলকগুলো লিখে নিই, এ এ বার বি বি বার বি বার। তাহলে আমরা প্রথমে এ থেকে টানবো এবং বি বার থেকে টানবো, এ বার থেকে টানবো এবং বি বার থেকে টানবো। এটি অ্যান গেটে আছে, তো আমরা অ্যান গেট দিলাম, এ বার বি বার। তাহলে হচ্ছিলো যে এবার হচ্ছে এ এবং বি, এটিও অ্যান গেটে আছে, সুতরাং এটি হচ্ছে এ বি। তাহলে এটিকে আবার আমরা টোটালটা যেহেতু অর গেটে আছে, আমরা অর গেটে পরিণত করব, অর্থাৎ এফ সমান সমান এ বার বি বার প্লাস এ বি। এটি হলো আমাদের এক্স নর গেটের মৌলিক সার্কিট। এরপরে আমরা যাব হচ্ছে এটাতে, তিন নম্বরটাতে, আমরা নাম্বার দিই তিন নম্বর। তো এটি তিন নম্বর কনসেপ্টটা কেমন হবে দেখুন, যে এ এ বার বি 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 বার। তাহলে আমরা প্রথমে এটি দেব, এটি হচ্ছে এ বার বি বার আছে, এ বার বি বার, এটি অ্যান গেটে আছে, অ্যান গেটে, অ্যান গেটে আছে। এরপর এটি হচ্ছে এ বার প্লাস বি বার,
এবার বিবার মানে অর কেটে আসছে, অর কেটে আসছে অর্থাৎ এবার প্লাস বিবার। এরপরে আমরা এই দুইটাকে আবার এই দুইটা আবার অ্যান্ড গেটে আসছে, দুটি একসাথে অ্যান্ড গেটে আসছে, তো আমরা অ্যান্ড গেট তৈরি করব। অ্যান্ড গেট, অ্যান্ড গেট তৈরি করার পর আমরা লিখব এ বার ইন্টু বি বার ব্র্যাকেটের ভিতরে এ বার প্লাস বি বার এটি। এরপরে আমরা এটি হচ্ছে এভাবে যাব, এটি ন্যান্ড গেটে আসছে অর্থাৎ এ থেকে যাব বি থেকে যাব, যার পর এটি ন্যান্ডে পরিণত করব। তারপর এটি আবার আমরা অর করে দিব, যেহেতু অর গেটে আসছে সুতরাং এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে এ বার বি বার এ বার প্লাস বি বার প্লাস এ বি বার। তো বন্ধুরা এ বি বার, তো বন্ধুরা এ বি বার এ বি বার সরি বি বার এ বি বার তো আমরা এই সব এই কনসেপ্টেরও আমরা ফাংশন হতে সার্কিটে পরিণত করলাম। এরপরে আমরা যাব হচ্ছে এখানে, দেখুন একটু ব্যতিক্রম আছে, বারবার আছে, তো আমরা এইভাবে তৈরি করি এ এবার বি বি বার এরপরে হচ্ছে সি সি বার যদি না থাকে দেওয়ার দরকার নেই, আমি দেখাই দিচ্ছি এমনিতে। তাহলে এভাবে যাব যে প্রথমে এ দিয়ে এটা টান দিব, এটা টান দিব, এরপরে আসছে হচ্ছে বি এবং সি, এটি কিন্তু ন্যান্ড গেটে আসছে, ন্যান্ড গেটে থাকলে এই দুটো আবার দুটো আবার ন্যান্ড গেটে আসছে অর্থাৎ এ বি সি বার বার। এরপরে আবার এবার আছে, এবার আছে, এবার আছে এবং এ বি এটি হচ্ছে, এটি হচ্ছে নর গেটে আছে, নর গেটে আছে এবং নর গেটটা পড়ে অ্যান গেটের সাথে এস এবারের সাথে অ্যান গেট তৈরি করবে, করার পর এই দুটি আবার অর গেট হবে। তো এটি হচ্ছে আমাদের, এটি হচ্ছে আমাদের এই সমীকরণটা সার্কিট। এরপরে আমরা যাব হচ্ছে এই সমীকরণটাতে, এটা দেখব প্রথমে আমরা চলকগুলো লিখে নিই এ এবার বি বিবার, তাহলে আমরা এ থেকে একটা টানবো এবং বি বার থেকে একটা টানবো, এটি ন্যান গেটে আসছে, আমরা ন্যান গেট লিখে দিলাম এ বিবার বার এবং অ্যান গেটে আসছে এবং এ বার থেকে আসছে এবং বিতে আসছে, তাহলে এটি হচ্ছে অ্যান গেট, অ্যান গেট এবং দুইটি আমাদের নর গেটে আসছে। তো এটি হলো এই সমীকরণটার সার্কিট, এটি হলো এই সমীকরণটার সার্কিট। এরপরে আমরা যাব এই সমীকরণটাতে, তো এখানে আমরা চলকগুলো আগে লিখে নিই এ এবার বি বিবার, তাহলে আমরা প্রথমে এ থেকে টান দিব, এরপরে বি বার থেকে টান দিব, এটি অ্যান্ড গেটে আসছে। এরপরে আমরা এ থেকে টান দিব, এ থেকে টান দিব এবং এ থেকে টান দেওয়ার পর হচ্ছে বি থেকে টান দিব, দেওয়ার পর এটি আমরা অর গেট করব, সরি অর গেট করব, অর গেট করার পর আবার এ থেকে টান দিয়ে এটাকে
এন গেটে পরিণত করব। করার পর আমরা টোটালটা আমরা নর গেটে পরিণত করব। এটি হচ্ছে এই সমীকরণের সার্কিট। এরপরে আমরা এই সমীকরণটা করব, অর্থাৎ এখানে চলগুলো লিখে নিই এক্স এক্স বার, ওয়াই ওয়াই বার। তাহলে আমরা প্রথমে এক্স বার থেকে যাব, এরপরে ওয়াই থেকে যাব। এটি অ্যান্ড গেটে আছে, আমরা অ্যান্ড গেট দিয়ে দিলাম। এরপরে এক্স ওয়াই, এটি ন্যান্ড গেটে আছে, আমরা ন্যান্ড গেট করে দিলাম। এরপরে শুধু ওয়াই থেকে টানবো, টানার পর তিনটা একসঙ্গে করে আমরা নর গেট তৈরি করব। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের ফাংশন হতে সার্কিট তৈরি করার নিয়ম। তো ফাংশন হতে সার্কিট খুবই সোজা, অর্থাৎ আইসিটি যদি আপনি বুঝতে পারেন, অর্থাৎ লজিক, সাতটি লজিক যদি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য আইসিটি ইজি হয়ে যাবে। এবং কোন ফাংশন কোন গেট আপনি যদি এটা জানতে পারেন, তাহলে আপনার জন্য আইসিটিকে পানির মতো মনে হবে। কিন্তু আমরা অনেকে বুঝতে চাই না বা বুঝতে পারি না, তো এর জন্য আমার আমার একটি ভিডিও আছে, দেখবেন যে সমস্ত সমস্ত লজিক গেটগুলো একসাথে, এবং আমরা যদি ওই লজিক গেটগুলো বুঝতে পারি, অর্থাৎ আমি একদম প্রত্যেকটা বিষয়ে আমি ব্যাখ্যা করে দিয়েছি, কারণ লজিক গেট থেকে আপনাদের প্রশ্ন থাকবে। এবং এইচএসসিতে আপনার যদি আইসিটি সাবজেক্টে A+ তুলতে চান, তাহলে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে পাস মার্ক তোলার পর আপনি 3.1, 3.2 এবং 4 অধ্যায় যদি ভালোভাবে করেন, তাহলে A+ পাবেন, এবং 5 অধ্যায় থাকলে আপনি আরও ভালো একটা পজিশনে চলে যেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, এরপরের লেকচারের জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ বন্ধুরা।